হ্যালো বন্ধুরা আপনি সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা নিয়ে কিন্তু লেটেস্ট একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তো আপনারা অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা যে প্রকল্পটি আছে এই প্রকল্পে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী কিন্তু পঁচিশে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু সেটা এখনও পর্যন্ত ফুল্লি কমপ্লিট হয়নি এর মধ্যেই কিন্তু যে তালিকা তৈরি কাজটি চলছে এর মধ্যেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম কিন্তু ইতিমধ্যে বাদ গিয়েছে তো কাদের কাদের এই সাড়ে পাঁচ লক্ষ তালিকার মধ্যে মধ্যে পড়ছেন অর্থাৎ বাদ গেছে এই সমস্ত তথ্যগুলো দেখে এবং তারা কেন এই ঘরটি পাবেন না সমস্ত আপডেটটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো সুতরাং অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো আপডেটস অনুযায়ী যেটা বলা হয়েছে কেন্দ্রের চোদ্দ দফা বিধি মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা তালিকা সংশোধন করতে হয়েছে রাজ্য সরকারকে তাতে এখনও পর্যন্ত মূল তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম গত দশই ডিসেম্বর তালিকা অনুযায়ী আবাস প্লাস প্রকল্পের উপভোক্তা তালিকায় ছিল প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট বাহাত্তর লক্ষ নাম শনিবারের রাজ্যভিত্তিক তালিকা অনুযায়ী যোগ্য উপভোক্তা হিসেবে ঠাঁই পেয়েছে চল্লিশ পয়েন্ট সাতাশ লক্ষ উপভোক্তার নাম অর্থাৎ এখনও পর্যন্ত নাম বাদ গিয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আর এই শেষ লগ্নের কেন্দ্র জানিয়ে দিয়েছে একটি জব কার্ডে যে কোনো একজন উপভোক্তাকেই কিন্তু বাড়ি দেওয়া যাবে তালিকা যাচাইয়ের পরে আর কোনো সংশোধন বা তথ্য বদল কিন্তু করতে পারবে না রাজ্য সরকার কেন্দ্রের এই নয়া নির্দেশে রাজ্য প্রশাসনের উপর নতুন করে চাপ বাড়ালো বলেই কিন্তু মনে করছেন পর্যবেক্ষকদের অনেকেই প্রশাসনিক সূত্রের বক্তব্য কেন্দ্রের কড়া বিধির ভিত্তিতেই জেলায় জেলায় এই তালিকা সংশোধনে কাজ করতে হয়েছে রাজ্যকে তালিকা সংশোধন করে চূড়ান্ত অনুমোদনের পরে তা আপলোড করতে হচ্ছে কেন্দ্রের নির্দিষ্ট ডেটাবেজে ওই সূত্রের বক্তব্য বেশিরভাগ জায়গায় কেন্দ্র নিয়ম মেনে কিন্তু স্থানীয় স্তরে যাচাই হওয়া উপভোক্তাদের তালিকাকে পঞ্চায়েতগুলিতে গ্রামসভায় এবং পরে জেলা স্তরের অ্যাপ্লেট কমিটি অনুমোদন দিয়ে দিয়েছে তারপরেও কেন্দ্রের আবাস ডাটাবেজে রাজ্যের অনুমোদিত উপভোক্তা তালিকা আপলোড সময়ে বিধির বাইরে থাকা নাম যদি কিছু থাকে বা থাকছে ধরা পড়েছে সেগুলোকে গ্রাহ্য করছে না কেন্দ্রের সফটওয়্যার অর্থাৎ এমন নামগুলোকেই শুরু থেকে বাদ দিয়েছে কেন্দ্রের এই সফটওয়্যার প্রশাসনিক সূত্রের বক্তব্য উপভোক্তা তালিকা যাচাই করার প্রশ্নে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো বাড়ির দাবিদারের জব কার্ডের একশো দিনের প্রকল্পে যথার্থ খতিয়ে দেখা তা করতে গিয়ে যাচাই দলের সদস্যরা দেখছেন কোনো পরিবারের একাধিক সদস্যের নামে একটি জব কার্ড আছে নিয়ম অনুযায়ী সব বিধি ঠিক থাকলে তাদের একজনকেই শুধু উপভোক্তা হিসেবে গ্রাহ্য করা যাবে অথচ সেই পরিবার ভেঙে যাওয়ায় সেই কার্ডে নাম থাকা অন্য কোনো সদস্য হয়তো বাড়ির দাবিদার এক্ষেত্রে একটাই রাস্তা সংশ্লিষ্ট কার্ড পুরোপুরি বাতিল করে নতুন করে তা তৈরি করা কিন্তু এই পরিস্থিতিতে সে কাজেরও সময় কিন্তু আর নেই এই ধরনের পরিস্থিতি কি কর্তব্য তার ব্যাখ্যা চেয়ে তেরো এবং উনিশে ডিসেম্বর কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল রাজ্য গত কুড়ি ডিসেম্বর গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছেন ন্যায্য একটি জব কার্ড নাম থাকা পরিবার কোনো একজন সদস্যই বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু সেই কার্ডে নাম থাকা অন্য কোনো ব্যক্তি উপভোক্তা তালিকায় থাকলে সেই নাম কিন্তু বাদ দিতে হবে সিদ্ধান্তটিকে কেন্দ্র কার্যকর করেছে বাইশে ডিসেম্বর থেকে রাজ্যের উদ্দেশ্যে মন্ত্রকের বার্তা যাচাই পড়বে এই ধরনের ত্রুটি সংশোধন করতে হবে রাজ্যকে এও জানানো হয়েছে যাচাইয়ের পরে প্রকল্পে ডেটাবেসে আবাস প্লাস ডেটাবেস কোনো সংশোধন বা তথ্য বদল করা যাবে না এক কর্তার কথাই তাই সেই সংশোধনের কাজ দ্রুত করতেই হবে তা না হলে কেন্দ্রের অনুমোদন মিলবে না জব কার্ড সংশোধন করার কাজ সহজ নয় প্রশাসনিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন কেন্দ্রের এই অবস্থানের ভালো দিকটি হলো যাচাই প্রক্রিয়া যোগ্য কোনো উপভোক্তা বাদ পড়লেও এই পদ্ধতিতে তা ধরা পড়বে সেটা খুবই কার্যকর কিন্তু পরিবার ভেঙে গেলে জব কার্ডের নাম থাকা দ্বিতীয় কোনো ব্যক্তি প্রকৃত দাবিদার হলেও তার বাদ পড়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা নিশ্চয়ই আপনার সমস্ত আপডেটটি শুনে কিন্তু বুঝতে পারলেন ঠিক কোন কোন ব্যক্তি বা কোন কোন ফ্যামিলির সাড়ে পাঁচ লক্ষ যে নাম বাদ হয়ে গেছে সেই তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জব কার্ড বা অন্যান্য রিজেনগুলোও কিন্তু আছে এই কারণের জন্যই কিন্তু আওয়াস প্লাসের যে তালিকা সেই তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ